খুব সামান্য সংখ্যক কিছু অপরাধ আছে যেগুলো মানুষ করে কিন্তু দেখার কোনো উপায় নাই, দেখা যায় না, ভেতরে ভেতরে করে। সেই অপরাধগুলো সম্পর্কে আমাদের সমাজে বেশিরভাগ মানুষের জানাশুনাই নেই। সেগুলো যে গুনাহ, সেগুলো যে পাপ, সেগুলো যে অপরাধ, সেগুলো যে কবিরা গুনাহ, সেই ধারণাই আমাদের অনেকের মধ্যে নাই। আপনি যদি কোনো রোগকে রোগ মনে করেন তাহলে সে রোগ থেকে চিকিৎসার রাস্তা আপনি খুঁজে বের করবেন, আর যদি কোনোটাকে আপনি রোগী মনে না করেন তাহলে তো আপনি সেটা ট্রিটমেন্ট করানোর কোনো চেষ্টাও করবেন না। তাহলে বোঝা গেল প্রকাশ্য অপরাধের চাইতে অনেক বেশি ডেঞ্জারাস, ভয়াবহ হলো ওই সমস্ত পাপ, ওই সমস্ত অপরাধ, ওই সমস্ত নফরমানি, ওই সমস্ত গুনাহ যেগুলো মানুষ ভেতরে ভেতরে করে, কারণ সেগুলো যে গুনাহ সেই চেতনাই মানুষের মধ্যে নাই। সময় তো ভাইরা আমার, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর প্রিয় বান্দা হতে হলে, জান্নাতের মালিক হতে হলে, জাহান্নাম থেকে নিষ্কৃতি পেতে হলে, খাঁটি মুসলিম হতে হলে, শুধু উপর দিয়ে ফিটফাট হইলে হবে না, উপর দিয়ে ফিটফাট হওয়ার পাশাপাশি ভেতরটাও ফিটফাট হতে হবে। আর যাদের উপরটা ফিটফাট ভেতরটা সদরঘাট, সে কখনো খাঁটি মুসলিম হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের উপর এবং ভেতর, বাহির এবং ভেতর সবগুলোকে সংশোধিত করার তৌফিক দান করুন। বলুন।